যারা কিনা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন পিনাং জোহোবারো এবং পোতাবারো থেকে পাসপোর্ট তৈরি করবেন এবং পাসপোর্ট সংগ্রহ করবেন, আপনাদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে। অর্থাৎ এই তিনটি প্রদেশ থেকে যাদের পাসপোর্ট প্রস্তুত হয়ে আসছে বাংলাদেশ থেকে, আপনারা পাস চাইলে পাসপোর্ট সেখান থেকে সংগ্রহ করতে পারবেন, এবং একই সাথে যারা কিনা ই পাসপোর্ট তৈরি করার কথা চিন্তা করছেন সেখান থেকেও ই পাসপোর্টও তৈরি করতে পারবেন। এ প্রসঙ্গে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে পৃথক পৃথক তিনটি বিজ্ঞপ্তি পোস্ট করেছেন ওনাদের ভেরিফাই ফেসবুক পেজে, সে বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং একই সাথে গতকালকের ভিডিও আপনারা যে কমেন্টস করেছেন সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, এই বিষয়ে কথা বলার আগে জানাতে চাই বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে এই তিনটি স্থানে কোন কোন সেবা আপনাদেরকে দেবে। আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, 1 নম্বরে লেখা আছে পাসপোর্টে তথ্য সংশোধনী সংক্রান্ত পত্র, আপনাদের পাসপোর্টের তথ্য সংশোধন সেখান থেকে করতে পারবেন এবং একই সাথে সেক্ষেত্রে কিন্তু সুনির্দিষ্ট প্রুফ দেখাতে হবে। 2 নম্বরে রয়েছে পাসপোর্টের ফটোকপি সত্যায়ন, জন্ম নিবন্ধন সত্যায়ন, এইগুলো এই দুইটা কাজও সেখান থেকে করতে পারবেন। এরপরে ট্রান্সফার অফ রেসিডেন্স বা দেশ ত্যাগ বা পরিবর্তনের প্রত্যয়ন পত্র এবং একাডেমি সার্টিফিকেট বা শিক্ষা সনদপত্র সেখান থেকে সত্যায়ন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স সত্যায়ন করতে পারবেন, পাওয়ার অফ অ্যাটর্নি সেখান থেকে নিতে পারবেন, পারিবারিক সম্পর্কিত পত্র বা রিলেশন লেটার সেখান থেকে মানে নিতে পারবেন, যেগুলো সার্ভিস সেখান থেকে দেওয়া হবে সেই কটাই আপনাদের মাঝে উপস্থাপন করছি, বৈবাহিক সনদ নিকাহনামা এবং ডিভোর্স পেপার সত্যায়ন করতে পারবেন সেখান থেকে, মালয়েশিয়ান নাগরিক বিবাহের ক্ষেত্রে অবিবাহিত সনদ সত্যায়ন, অর্থাৎ মালয়েশিয়ার স্থানীয় কোনো মেয়ে কিংবা ছেলেকে বিয়ে করতে গেলে কিন্তু অবিবাহিত সনদ দেখাতে হয়, সেটাও আপনারা সেখান থেকে সত্যায়ন করতে পারবেন। এছাড়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সত্যায়ন এবং একই সাথে অন্যান্য কাগজপত্র সত্যায়ন সেখান থেকে করা যাবে এই মর্মে কিন্তু ওনারা উল্লেখ করছে। একই সাথে 12 নম্বরে ওনারা উল্লেখ করছে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণ ও প্রবাসীদের স্কিম খোলার ব্যাপারে উদ্বুদ্ধকরণ করবে এবং গণশুনানির আয়োজন করবে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে। ওনারা এই 13টি পয়েন্ট এখানে লিখে দিয়েছে, এই 13টি সার্ভিস সেখান থেকে আপনারা গ্রহণ করতে পারবেন এবং একই সাথে নিচে লেখা আছে উল্লেখিত প্রদেশে কনস্যুলার টিমের অস্থায়ী কার্যালয়ের স্থান ও তারিখে পাসপোর্ট সংগ্রহের জন্য একটা লিংক রয়েছে বাংলাদেশ হাই কমিশনের, এই লিঙ্কে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট আবেদন বাধ্যতামূলক কিংবা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে ওনারা পাসপোর্ট প্রদান করবে এবং একই সাথে যাদের দ্রুত প্রয়োজন নেই আপনারা চাইলে পোস্ট লাজুর যে সিস্টেম রয়েছে অনলাইনে আবেদন সেখানে আবেদন করেও নিতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে। তবে একই সাথে 2টা সার্ভিস থেকে বিরত থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ করেছে। এরপরে 3 নম্বরে লেখা আছে কনস্যুলার টিমের অস্থায়ী কার্যালয়ে উল্লেখিত সময় স্থান তারিখে ই পাসপোর্টের জন্য আবেদন দাখিল করা যাবে, ই পাসপোর্টের আবেদন দাখিল করার জন্য এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর SDN BSD কিংবা ESKL এর কল সেন্টারে হেল্পলাইনে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ বাধ্যতামূলক, অর্থাৎ যারা কিনা ই পাসপোর্ট করতে যাচ্ছেন এই 3টা প্রদেশে যখন কিনা বাংলাদেশ হাই কমিশন যাবে তার আগে কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এই কথা বলা হচ্ছে। ওকে, কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। প্রণব কুমার ভট্টাচার্য কাউন্সিলর রাজনৈতিক ও দূতালয় প্রধান ওনার স্বাক্ষরিত এক চিঠিতে কিন্তু একথায় বলা হয়েছে। ওকে, এখন কথা হলো কোন কোন প্রদেশে এই পাসপোর্ট কিংবা ই পাসপোর্ট আপনারা তৈরি করতে পারবেন কিংবা পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। এখানে 3টা প্রদেশের কথা উল্লেখ আছে, প্রথমে আছে পিনাং, এরপরে জোহোবারু এবং আরেকটা রয়েছে ক্লান্তান কোতাবারু। ওকে, এই 3টা প্রদেশেই কিন্তু পাসপোর্ট প্রদান করবে। ওকে, 1 নম্বরে রয়েছে পিনাং বুকেট মাত্তাজাম আগামী শনিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত পাসপোর্ট প্রদান করবে এবং পিনাং বুকেট মাত্তাজাম সেখানে রবিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত পাসপোর্ট প্রদান করবে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে। সেজন্য আপনাদেরকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে 2 তারিখ। যারা কিনা পিনাং থেকে পাসপোর্ট গ্রহণ করবেন কিংবা আপনার MRP পাসপোর্ট সেখান থেকে নেবেন অবশ্যই 2 তারিখের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সময় তারিখটা আর একবার বলছি, 5 অক্টোবর কিন্তু 5 অক্টোবর এবং 6 অক্টোবর বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে পিনাং বুকেট মাত্তাজাম এবং জর্জটাউন এলাকায় পাসপোর্ট প্রদান করবে। সেজন্য 2 অক্টোবরের মধ্যে আপনাদেরকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। ওকে, এরপরে 2 নম্বরে যেটা রয়েছে ক্লান্তান কোতাবারু, ক্লান্তান কোতাবারু আগামী 12 এবং 13 অক্টোবর পাসপোর্ট প্রদান করবে, 12 তারিখ শনিবার এবং
13 তারিখ রবিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত পাসপোর্ট প্রদান করবে এবং একই সাথে সেখান থেকে আপনারা ই পাসপোর্টের কার্যক্রমও করতে পারবেন। আর সে সিস্টেমটা আমি প্রথমে বলে নিয়েছি। ওকে, যারা কিনা ক্লান্তান থেকে আপনারা পাসপোর্ট সংগ্রহ করবেন, অবশ্যই 9 অক্টোবরের মধ্যে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে যাদের পাসপোর্ট কমপ্লিট হয়েছে। এরপরে রয়েছে জোহোবারু। ওকে, জোহোবারু আগামী 28 সেপ্টেম্বর এবং 29 সেপ্টেম্বর, জায়গাটা একই, অগ্রণী রেমিটেন্স হাউস জোহোবারু। সেখানে আগামী 28 সেপ্টেম্বর শনিবার এবং 29 সেপ্টেম্বর অর্থাৎ চলতি মাসেই সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত পাসপোর্ট প্রদান করবে এবং একই সাথে সেখান থেকে আপনারা ই পাসপোর্টের কার্যক্রম করতে পারবেন। সেজন্য আগামী 25 সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক বলে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। বেশ কয়েকদিন যাবৎ জোহরবারু থেকে অনেক প্রবাসী ভাই বন্ধুরা আপনারা কিন্তু জিজ্ঞাসা করছিলেন যে ভাই কত তারিখে বাংলাদেশ হাই কমিশন জোহরবারু যাবে, নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যাদের প্রয়োজন ছিল আপনারা সেখান থেকে আপনাদের কাজ কমপ্লিট করতে পারবেন। এখন সরাসরি আপনাদের দুই একটা কমেন্টসের উত্তর দিয়ে ভিডিও শেষ করে দেবো, ভিডিও বেশি লং করবো না। ওকে, গতকাল যে ভিডিও করেছিলাম সেখানে অনেকেই যে কমেন্টসটা করছেন যে R3 দেওয়া আশা করা যায় কিনা, আমি কিন্তু গতকালকের ভিডিওয় স্পষ্টভাবে বলেছিলাম, সম্ভবত আপনারা ভিডিওটা খেয়াল করে শোনেন নাই কিংবা দেখেন নাই, যে সেখানে কিন্তু বলছিলাম যে যখন কিনা মালয়েশিয়া গভর্নমেন্ট এটা সুযোগ দেবে কিংবা এ বিষয়ে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে এমন শোনা যাচ্ছে, যখন কিনা ঘোষণা দেবে ঠিক তখনই এ বিষয়ে বিস্তারিত বলা যাবে, এখন আগাম কোনো কিছুই না বলাই ভালো বলে আমি মনে করি। তো ধৈর্য ধরে অপেক্ষা করেন যারা কিনা এই কমেন্টস করেছিলেন, এছাড়া অন্য কোনো উপায় নাই। ওকে, আরেকটা বিষয় অনেকেই কমেন্টস করেছিলেন, সেটা হলো যারা কিনা R2.0 আন্ডারে শুধুমাত্র রেজিস্ট্রেশন করে রাখছিলেন এবং আরেকটা হচ্ছে ফিগার প্রিন্ট করে রাখছিল, তাদের পারমিট করার সুযোগ দেবে কিনা। দেখেন এখানে যারা সব কিছু কমপ্লিট করছে তাদের রিজেক্ট করছিল এবং কাদেরগুলো পর্যায়ক্রমে শুরু হয়েছে সে বিষয়ে কিন্তু আমি বলছিলাম। এরপরে শুধুমাত্র রেজিস্ট্রেশন করে রাখছেন, রেজিস্ট্রেশনের ওই কাগজের বেল শেষ হয়ে গিয়েছে গত মার্চ মাসে আমার যদি ভুল না হয়ে থাকে, যখন কিনা মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানিয়েছিল যে এই তারিখের মধ্যে অবশ্যই বায়োমেট্রিক করতে হবে কিংবা ফিঙ্গারপ্রিন্ট করতে হবে, তখনই কিন্তু আপনার রেজিস্ট্রেশনের কাগজ ক্যান্সেল হয়ে গিয়েছে। আর ফিঙ্গারপ্রিন্টেরটা ক্যান্সেল হয়েছে নির্দিষ্ট সময়ের পরে, তারিখটা এক্স্যাক্টলি আমার খেয়াল নেই। তো যারা কিনা এমন শুধুমাত্র রেজিস্ট্রেশন করে রাখছিলেন আপনাদের কোনো কাজে আসবে না, ওই পেপারের আর কোনো গুরুত্ব নাই, এক কথায় সরাসরি উত্তর। ওকে, এরপরে এক ভাই লিখছিলেন, ভাই যারা টুরিস্ট এসেছে নতুন পাসপোর্ট দিয়ে তাদের কি পাসপোর্ট করতে হবে? এখন আপনার পাসপোর্ট আপনি করবেন কি না করবেন সেটা এখন তো আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আপনি চাইলে পাসপোর্ট করতেই পারেন। এখন আপনি কি কারণে পাসপোর্ট করবেন সে বিষয়টা তার উপরে নির্ভর করে। এখন আপনি যদি মনে করেন যে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ, আপনি নতুন করে একটা পাসপোর্ট করবেন, করতেই পারেন। এখন যদি বলেন যে ভাই আমি পরবর্তীতে মালয়েশিয়া গভর্নমেন্ট যদি পারমিট করার সুযোগ দেয় সে উদ্দেশ্যে পাসপোর্ট করব, তো এখন দেখেন যখন পারমিট করার ঘোষণা দেয় কিংবা সুযোগ দেয় তখন নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে থাকে যে এরা পারবে না, এরকম কিছু সিস্টেম থাকে। তো যদি কিনা আপনার পাসপোর্টের মেয়াদ থাকে আপনি অবশ্যই পারবেন, এবং যখন কিনা ঘোষণা দেবে তখন যদি আপনি সেই আইনের ভিতরে থাকেন অবশ্যই আপনি পারমিট করতে পারবেন। আর আপনি যেহেতু লিখছেন 2023 সালে মালয়েশিয়ায় ঢুকছেন কিংবা এমন যদি ঢুকে থাকেন সেই পাসপোর্টের মেয়াদ থাকলে নতুন করে পাসপোর্ট করার প্রয়োজন নাই। ওকে, আরেকটা বিষয়, ভাই যারা ফিঙ্গার দিতে পারেনি তারা কি এখন নতুন করে ফিঙ্গার দিতে পারবে? তো সম্ভবত উনি আর্টিকের কথা বলছিলেন, বিগত রেজিস্ট্রেশন করে রাখছেন। দেখেন এখন ফিঙ্গারের কোনো প্রকার এরকম সুযোগ নাই, ওটা নির্দিষ্ট একটা সময় থাকে কিংবা একটা সময় বেঁধে দিয়েছিল ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে, সেই সময় অলরেডি শেষ হয়ে গেছে, এখন নতুন করে কোনো কিছু করার ওরকম সিস্টেম নেই। যদি পরবর্তীতে মালয়েশিয়া গভর্নমেন্ট ঘোষণা দেয় কিংবা পারমিট করার সুযোগ দেয় তখন হয়তো আপনার নতুন করে ট্রাই করবেন, তবে সঠিক বসের মাধ্যমে। ওকে, এরপরে এক ভাই লিখছিলেন, আসসালামু আলাইকুম ভাই, আমি মেডিকেলে আনফিট হয়েছি, তাহলে কি বুলান চারে মেডিকেল করেছিলাম এটা কি হবে? ওকে, মেডিকেলে আনফিটের বিষয়টা সম্পূর্ণ আলাদা, আর আপনারা দয়া করে যে কমেন্টস করবেন ভাই একটু কমেন্টস সেন্ড করার আগে একটু পড়ে দেখবেন যে সঠিক আছে কিনা, তাহলে আমি যদি না বুঝতে পারি রিপ্লাই কিভাবে করব বলেন। অনেকে আছে ভাই বিভিন্ন ধরনের উল্টোপাল্টা লেখে, তো সেগুলো কিন্তু পড়া যায় না। তো যাই হোক, মেডিকেলে আনফিটের বিষয়টা এটা অন্য বিষয়, এখন আপনি কি কারণে মেডিকেলে আনফিট হয়েছেন সেটার উপর নির্ভর করে। সাপোজ আপনার প্রেশার একটু হাই ছিল এই কারণে আনফিট হইতে পারেন, কিংবা আপনার ডায়াবেটিস হাই ছিল এই কারণে আনফিট হইতে পারেন, বাতু কেরিংয়ের জন্য আনফিট হতে পারেন, এছাড়া ড্রাগের কারণে আনফিট হতে পারেন, ব্লাডের যে
কিংবা টাইফয়েড এরকম নানান কিছু নানান সমস্যার কারণে আপনি আনফিট হইতে পারেন। এখন সাপোজ ধরেন আপনার প্রেশার হাই ছিল, আপনি রাত্রে গরুর মাংস খেয়েছেন, সকালে মেডিকেল করছেন, প্রেশার হাই হয়েছে, সে বিষয়টা আলাদা। আবার সকালে মেডিকেল করার আগে আপনি কোকা কোলা কিংবা পেপসি সেভেন আপ খাইয়ে গেছেন কিংবা মিলো আইস খাইছেন, খাই প্রস্রাব পরীক্ষা করছেন, আপনার ডায়াবেটিস হাই হয়েছে, সে বিষয়টা কিন্তু আলাদা। আর এখানে মেডিকেলে যদি এরকম টুকটাক ছোটোখাটো সমস্যার কারণে আনফিট হয়ে থাকেন, সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করারও সিস্টেম থাকে, বিষয়টা নির্ভর করে আপনার বসের উপরে। ধন্যবাদ। এছাড়াও একজন প্রবাসী ভাই তিনি জানতে চাইছিলেন, ভাই মাইজির ভিসা পাইছি, মাইজির ভিসা কত নাম্বার পর্যন্ত লাগবে? ওকে, মালয়েশিয়া গভর্নমেন্টের ল কিংবা আইন অনুযায়ী একজন সুস্থ সবল ব্যক্তি সর্বোচ্চ 10 বছর পর্যন্ত ভিসা রিনিউ করতে পারে এবং শর্ত সাপেক্ষে 13 বছর পর্যন্ত। তো যারা কিনা আমরা এমন অবৈধ থেকে বৈধ হয়েছি কিংবা পারমিট করেছি, তখন কিন্তু নির্দিষ্ট একটা কন্ট্রাক্ট থাকে। তো মাইজির ভিসা সর্বোচ্চ 10 পর্যন্ত দেবে, এটাই এমন কিন্তু শোনা যাচ্ছে, কিংবা 10 পর্যন্ত রিনিউ করতে পারবেন। তবে এই যে আর টিকেট ভিসা না দেখিয়েন, এটা কিন্তু কন্ট্রাক্ট 5 বছরের। তবে এখানে একটা সুযোগ রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শর্ত সাপেক্ষে এটা এক্সটেন্ড করা যাবে। তো সেই অনুযায়ী 10 বছর পর্যন্ত ভিসা হবে আর টিকে, এবং বিগত সময় আপনারা যারা রিহাইরিং কিংবা মাইজির ভিসা করেছিলেন আপনারা প্রত্যেকেই। তো বন্ধুগণ, এই ছিল এখনকার মতো ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।